এদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে নিম্ন মধ্য আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে নবম দফায় আজ থেকে টিসিবির পণ্য বিক্রি আবারও শুরু করবে। সংস্থাটি জানিয়েছে, রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় 1 কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মহানগর প্রতিদিন 150টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ দফায় বিক্রয় কার্যক্রম 6 মার্চ থেকে শুরু হয়ে 24 মার্চ পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন চলবে। 2 দিন বিরতি দিয়ে 27 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত ফের পণ্য বিক্রি হবে। ঢাকা ছাড়া অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম 15 মার্চ থেকে শুরু হবে।